আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে। বার্তাকক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বিসিএ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান 2013। চৌধুরী মইনুদ্দিনের ফাঁসি রায়ে লন্ডনে আনন্দ সভার রায় প্রত্যাখ্যান করে বিবৃতি টবি ক্যাডম্যানের। নানাভাবে বিতর্কিত ভিসা বন্ড থেকে পিছু হটল টরি নেতৃত্বাধীন জোট সরকার। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টারের বলরুমে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান 2013। মোহাম্মদ কাউসারের তোলা ছবিতে বিস্তারিত এসে মাহবুবের ডেস্ক রিপোর্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটেনের প্রায় 12,000 রেস্টুরেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড 2013। ব্রিটেনে বাংলাদেশি কারিশিল্পকে মর্যাদার আসনে নিয়ে যেতে যারা অবদান রেখেছে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে। ইন্ডাস্ট্রিকে আরো সমৃদ্ধ করতে ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এ পেশায় প্রবেশ করার আহ্বান জানান বিসিএ সভাপতি। এই ধরনের ইভেন্ট প্রথমেই বলবো আমি 100% সাকসেস। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে, এখন ইন্ডাস্ট্রিতে যে সমস্যা চলছে, প্রধান সমস্যা যে এই ইন্ডাস্ট্রি দায়ী। দিনে দিনে একটা রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, স্টাফ সংকট, ভিএটি হাই, ইউকে বর্ডারের রেট, এগুলো প্রত্যেকটার জন্য আমরা প্রত্যেকটা সেক্টর থেকে পলিসি মেকারদের কাছে গেলাম। তাদের সামনে আমরা আমাদের শেফদেরকে নিয়ে, আমাদের ট্যালেন্টদেরকে নিয়ে হাজির করি, কেটারারদেরকে নিয়ে হাজির করি, এই ইন্ডাস্ট্রির গুরুত্বটা তাদেরকে বোঝালাম। এতে হাউজ অফ কমন্স সদস্য ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। It's fantastic to see such a great gathering of people in the curry industry. It's very important that the British government supports this industry and thinks again about the fact that VAT has increased. They need to provide small businesses more support. Who's been involved with the BCA and has seen the enormous progress that BCA has made over the years, I'm really, truly proud and honored to be here and see the development phases of British catering industry. অ্যাওয়ার্ড প্রাপ্তরা জানিয়েছেন ভবিষ্যতে কারি শিল্পকে গতিশীল করতে এ অ্যাওয়ার্ড আরো উৎসাহিত করবে তাদের। আমি এই অ্যাওয়ার্ড পাওয়াতে অনেক আনন্দ বোধ করতেছি, অনেক ভালো লাগতেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযোগে অভিযুক্ত লন্ডন প্রবাসী চৌধুরী মইনুদ্দিনের ফাঁসির রায়ে লন্ডনে আনন্দঘন সমাবেশ করেছে প্রবাসী বাঙালিরা। তবে এই রায়কে প্রত্যাখ্যান করে লিখিত বিবৃতি দিয়েছে মইনুদ্দিনের আইনজীবী টবি ক্যাডম্যান। মোহাম্মদ কাউসারের তোলা ছবি নিয়ে বিস্তারিত এম আর মুরাদের রিপোর্টে। একাত্তরের বুদ্ধিজীবী হত্যার মূল নায়ক চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামানের ফাঁসির রায়ে আনন্দ সমাবেশ করেছে লন্ডন প্রবাসী বাঙালিরা। মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন পূর্ব লন্ডনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশে দুই খুনির ফাঁসির রায়কে স্বাগত জানায়। আমি নিজে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছি। আমার যেটা মনে হয় যে এখানে যথেষ্টভাবে নিয়মতান্ত্রিকভাবে কাজগুলো করা হয়েছে এবং যে সাক্ষ্য প্রমাণগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে এই ট্রাইব এই আজকের রায় যে 11টি অভিযোগ ছিল সবগুলি প্রমাণিত হয়েছে। বক্তারা 1972 সালে পরিচয় গোপন করে ব্রিটেনে আশ্রয় নেওয়া চৌধুরী মইনুদ্দিনের সামাজিক অবস্থানের কারণ অনুসন্ধানেরও দাবি জানান ব্রিটিশ সরকারের প্রতি। আজকে আইনগত কারণে যদি ফাঁসির রায়ে দণ্ডিত একজন অপরাধীকে তারা আমাদের বাংলাদেশে ফেরত পাঠাতে না পারেন, তাহলে এই ধরনের ইতিহাসও আছে যুদ্ধাপরাধের দায়ে লাইবেরিয়ান প্রেসিডেন্ট চার্লস টেইলরকে তারা কারাগারে প্রেরণ করেছিল ব্রিটিশ সরকার।
সুতরাং এই মুহূর্তে চৌধুরী মঈনুদ্দিনকেও কারাগারে প্রেরণ করা হয়। বাঙালি মুসলিম জনগোষ্ঠীর নাম ব্যবহার করে মুসলমান নেতা সাজার যে অপচেষ্টা করেছে এবং ব্রিটিশ সমাজের সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা ব্রিটিশ রাজপরিবারের সদস্য চার্লসকে পাশে নিয়ে ছবি তোলার মতো দৃষ্টতা দেখিয়েছে, এইগুলো কিভাবে হলো ব্রিটিশ সরকারের তদন্ত করা উচিত। তবে এর আয় নিয়ে মন্তব্যে চৌধুরী মঈনুদ্দিনের আইনজীবী টবি ক্যাডম্যান বলেছেন এর আয় অগ্রহণযোগ্য। ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয় যুক্তরাজ্য একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারে সমর্থন করলেও ইইউ এর অন্যান্য দেশের মতোই মৃত্যুদণ্ড সমর্থন করে না। তবে বাংলাদেশ কাউকে ফেরত চাইলে 2003 সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী যুক্তরাজ্য তা বিবেচনা করবে বলেও জানানো হয়। বাংলাদেশ সরকার এ বিষয়ে নির্দেশনা দিলে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন লন্ডনস্থ মিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। লন্ডন থেকে এম ইয়ার মুরাদ, চ্যানেল আই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের 6টি দেশের নাগরিক সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দাবি করে ভ্রমণের আগে জামানত বা ভিসা বন্ড পরিকল্পনা থেকে পিছু হটেছেন টোরি নেতৃত্বাধীন বর্তমান সরকার। উপমহাদেশ সহ বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এমন যুক্তিকে সামনে এনে দেশটির পার্লামেন্টের সদস্যদের তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়ে পিছু হটেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন সদস্যদের তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়ে পিছু হটেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির জোট সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়, ভ্রমণের আগে চিহ্নিত দেশগুলোর নাগরিকদের কাছ থেকে জামানত বাবদ £3,000 রাখার পরিকল্পনা বাতিল করেছে সরকার। চলতি নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকদের কাছ থেকে 6 মাসের ভ্রমণ ভিসা বেঁধে দিয়ে এই জামানত গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল ব্রিটিশ সরকার। ব্রন্ডের নিয়ম অনুযায়ী 6 মাস মেয়াদের বেশি যদি কেউ যুক্তরাজ্যে অবস্থান করত তাহলে জামানত বাবদ জমা দেওয়ার অর্থগুলো বাজেয়াপ্ত হতো। মুখপাত্র সংবাদের মাধ্যম থেকে জানা যায়, অবৈধ অভিবাসন বা নির্ধারিত মেয়াদের চেয়ে যুক্তরাজ্যে বেশি দিন অবস্থান কমিয়ে আনতেই এই জরিমানা আরোপের চিন্তাভাবনা করেছিল সরকার, কিন্তু এখন এই ব্যাপারে আমরা আর এগুচ্ছি না। তবে কি কারণে এই পরিকল্পনা থেকে পিছু হটল ক্যামেরনের সরকার সে বিষয়ে স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই মুখপাত্র জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 2015 সালের মধ্যে অবৈধ অভিবাসী সংখ্যক 1 লাখের নিচে কমিয়ে আনার লক্ষ্যে এই পরিকল্পনা নেয় কনজারভেটিভ নেতৃত্বাধীন জোট সরকার। কিন্তু জোট সরকারের অংশীদার লিবার পার্টি, ডেমোক্রেট পার্টির পার্লামেন্ট সদস্য উপ প্রধানমন্ত্রী নিক ক্লেকের বিরোধিতার কারণেই এই পরিকল্পনা বাতিল হয়। বাংলাদেশকে ধ্বংস করার দ্বিতীয় ধাপ হিসেবে বঙ্গবন্ধুর পর খুনি চক্র জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা 75-এর ষড়যন্ত্রকারীদের এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে মত্ত বলে উল্লেখ করেন। সংগঠনের সহসভাপতি শামসুদ্দিন আহমেদ মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা সাজ্জাদ মিয়া, আব্দুল আহ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, শাহ শামীম আহমেদ, আবিদ আহমেদ, মোহাম্মদ নেগার চৌধুরী প্রমুখ। এদিকে 3রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন যুক্তরাজ্য মহিলা লীগ। সভার শুরুতেই জাতীয় 4 নেতার রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের নেত্রী আঞ্জুমান আরা আঞ্জু সভাপতিত্বে এবং মুসলিম শামস বনির পরিচালনায় বক্তব্য রাখেন হোসেন আরা মতিন, মেহের নিগা চৌধুরী, আখি চৌধুরী, নাজমা চৌধুরী নাজু, ফাতেমা নার্গিস, রুবি হক সহ অন্যরা। গণমানুষের কবি প্রয়াত দেলোয়ার স্মরণে সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা পোস্টের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ মুজিবুর রহমান। এতে কবির কর্মময় জীবন, সামাজিক রাজনৈতিক চিন্তাধারা ও কবির বিভিন্ন কাব্য রচনাবলীর উপর সগর্ব বক্তব্য উপস্থিত করেন সুধীজনেরা। এম এ ওয়াদুদ মুকুলের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের সিনিয়র ম্যানেজার সেলিম সালেহিনিন। বক্তব্য রাখেন ডক্টর ফজলুল ইসলাম, আফজাল হোসেন, সিদ্দিক মিয়া, জুনেদ খান, ব্যারিস্টার তারেক চৌধুরী, মুজিবুল হক মনিসহ অন্যরা উপস্থিত। বক্তারা এ সময় যুক্তরাজ্যের কবির রচনাবলী চর্চা, কবিকে প্রতি বছর স্মরণ করার জন্য তার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য একটি ট্রাস্ট গঠন করা এবং সিলেটের ক্রিন ব্রিজের নাম পরিবর্তন করে কবি দেলোয়ার নামের করার দাবি জানান।
বাংলাদেশ যুবলীগের যুক্তরাজ্য শাখার উদ্যোগে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এবং যুদ্ধ অপরাধীদের অভিযোগে অভিযুক্ত চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে সভা করেছে। রবিবার পূর্ব লন্ডনের বিক লেন স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিতে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ আতিয়ার রহমান দীপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ করিম, নজমুল ইসলাম, জামাল আহমেদ খান প্রমুখ। উপস্থিত ছিলেন যুবনেতা দেলোয়ার হোসেন নিটন, আমিরুল ইসলাম, রাবেল, দেলার আহমেদ, জুলফিকার আলী খান, সোহেল, ফয়সাল হোসেন সুমন সহ আরো অনেকে। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অরূপ রতন চৌধুরী ডেন্টাল সার্জারি অফ রয়্যাল কলেজ ইংল্যান্ড থেকে ফেলোশিপ পাওয়ার সিটিজেন ডেভেলপমেন্ট কমিউনিটি সেন্টারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার পূর্ব লন্ডনের ক্যাথলিন রোডে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মুজিবুর রহমান জসিম। ফারজানা আহমেদ পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর খলিল কাজী, কাউন্সিলর রহিমা রহমান, ওজিস্ট্রি গোস্ট, হিমাঙ্গু গোস্বামী, হেলাল খান, বাদল রায়, নাজনীন সুলতানা শিখা প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে লন্ডনের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক অনাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জানা যায়, এই চুক্তির মাধ্যমে এসআইবিএল কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার কোম্পানির 50% শেয়ার অধিগ্রহণ করবে। এতে এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান এবং কেএমবি ব্যবস্থাপনা পরিচালক কামরুমিয়া ও কেএমবি উদ্যোক্তা পরিচালক মিসেস শাহনা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইবিএল এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ রেজারুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ শেখ মোহাম্মদ রব্বানী আলী, পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক, কেএমবি মোহাম্মদ নাজিম বেগ, খায়রুল আলম প্রমুখ। গোলাপগঞ্জ উপজেলার এক নং ভাগা ইউনিয়ন উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন লন্ডন সফররত উপজেলাটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী। গত 29 অক্টোবর বিক লেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সম্মানে বাঘা ইউনিয়নের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সংগঠনের সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মেজবাউল হক মাসুমের পরিচালনা সভার শুরুতেই প্রবৃত কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ লর্জ সভার সদস্য লর্জ মরিস গ্লাস, মেজিএল এর মেম্বার ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর মেয়র জন বিক্স, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার রেসিপ এভেন্ট, ডেপুটি স্পিকার এম এ মুকিত, এমবিই কাউন্সিলর রাজীব আহমেদ প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের নবম বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আগামী 24 নভেম্বর। 3 নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশের ন্যায় লন্ডনেও পালন করা হয়েছে ঐতিহাসিক জেল হত্যা দিবস।